আছে জামালপুরের ছেলে রাকিবুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই ব্রাদার জি রাবার বা তোহিদ আপু প্রেম করার জন্য পৃথিবীতে আমি একমাত্র পারফেক্ট ছেলে কারণ যে সকল মাইয়ারা আমার সঙ্গে প্রেম করছিল তাদের সবার ভালো জায়গায় বিয়ে হয়েছে আমাদের এলাকার টেলিকাকার একটা গরুর এক সঙ্গে তিনটা বাচ্চা হয়েছে কয়টা তিনটা টেলিকাকা তো মহা খুশি টেলিকাকা খুশি টেলায় সিদ্ধান্ত নিছে চার পাঁচটা ছয়টা ফকির এসে এক বেলা খাওয়াবে রনি ভাই আপনি রাবার ব্যান্ডের সদস্যদের নিয়ে চলে যাবেন আমি একদিন আমিন ভাইকে জিজ্ঞাসা করছিলাম ভাই যদি কখনো সুযোগ পান তাহলে কোথায় যাবেন অতীতে নাকি ভবিষ্যতে আমিন ভাই বলছিল ভবিষ্যতে ভাই সবাই অতীতে যাইতে চায় আপনি ভবিষ্যতে যাইতে চান কেন না মানে যাই একটু দেখতাম বোর হাত থেকে কবে রেহাই ভাই আমাদের মিনু ভাই এই মিনু ভাইকে ভূতে ধরছে কিসে ধরছে ভূতে ভূতে ভাই ভূতে ধরছে তিন দিন পরে ভূত গেল উধার বাড়ি এই উধা আমার উপরে থেকে একটু মিনু নামাই দে এক রুগী গেছে ডাক্তারের কাছে যা বলতেছে ডাক্তার সাহেব আমার তো বাপাটা কেমন যেন নীল হয়ে যাইতাছে এই শুনে ডাক্তার বলতেছে যে আপনার বাপা তো ইনফেকশন হয়েছে আপনার বাপাটা কেটে ফেলাই দিতে হবে ডাক্তার সাহেব কোনো উপায় না পায় রুগী ডাক্তার সাহেবরে দিয়া পাকাটা ফেলালো কিছুদিন পরে ওই রুগী আবার আসছে ডাক্তার সাহেব আমার তো ডান পাটাও নীল হয়ে যাইতেছে ডাক্তার বলতেছে আপনার বাপার ইনফেকশনটা ডান পায়ে গেছে আপনার ডান পাটাও কেটে ফেলতে হবে কোনো উপায় না পায় ডান পাটাও কেটে ফেললো কিছুদিন পর ওই রুগী আবার যা বলতেছে ডাক্তার সাহেব আমার তো উরুতেও নীল হয়ে যাইতেছে ডাক্তার বলতেছে এমন তো হওয়ার কথা না এইবার ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর বলল একটা সামান্য মিস্টেক হয়ে গেছে আসলে তো কোনো ইনফেকশন না আপনার লুঙ্গি থেকে রং উঠে খুলে আমি নেব ওকে আমাদের বিচারকদের মধ্যে প্রথমে তুষার ভাই দিয়ে শুরু করব ভালো ছিল বেশ ভালো ছিল ওকে দেখে মনে হয় যে ও মানে প্রফেশনাল কৌতুক অভিনেতা ওর ভয় ডর নাই একদম স্টেজে মানে ফাটিয়ে দেয় হ্যাঁ ও কোনো কিছু চিন্তা করে না ওর যে কাজ যেটা করতে ও এখানে আসে সেটাই সে খুব 100% দেওয়ার চেষ্টা করে ভালো খুব ভালো রাকিব তোমাকে আজকে অনেক বেশি কনফিডেন্ট মনে হয়েছে আমাকে পারফরমেন্স করবার সময় মনে হয়েছে মুনমুনাপা যেটা বললো যে সে যেটা করতে এসছে সেটা সে কমপ্লিটলি ডেলিভার করে দিয়ে যাচ্ছে এটা অনেক ভালো একটি লক্ষণ এই বলে কি কি হলো আর কি এই বলে চার ছয় কিছু হলো না হলো না ডেফিনেটলি চার হয়েছে তো মানে ওরকম স্পিডই চান না আমি চাই যে আমি রনি বলার আগে আমি দেখিয়ে দিই যে চার হয়েছে ঠিক আছে সে অপেক্ষায় রইলাম ওকে আমাদের যিনি অতিথি আছেন তার কেমন লাগলো সেটা জানতে চাই পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে আমিন ভাই বলছিল যে সেটা তো অবশ্যই বেটারমেন্টের জন্য বলতেই হবে যে চারটা ছিল খুব ভালো মতো আর একটু স্পিডি লাগবে পাঁচগুলো আর একটু জোরালো রাখবে তাহলে একদম 100-এ 100 বেস্ট অফ লাক এক্ষেত্রে আমি মুনমুন আপু বলে রাখি যে কেউ আসলে আমি টুপিটা খুলে পড়ি এর কারণ অন্য আর কিচ্ছু না যেন আপনাদের কথাগুলো ওদের মাথায় ঠিকঠাক ঢোকে এই কারণ অন্য কোনো কারণ ওকে অনেক অনেক শুভকামনা চলে যাও ওকে ওকে যাও যাও ফিরে যাও